प्रसाद जस्या प्रसादान्य गति कुतोपि धैयं स्तुवं स्तस्य जशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दं हाजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कन्याक्षङ्कम्बुकण्ठं स्मितशोभगमुखम् स्वाधरेणस्तवेनु श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवती सतवृतं ब्रह्मगोपालवेषं तप्तकाञ्चनगौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरि प्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्तिपराजे च हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः
नमो धर्माय महते नमो कृष्णाय विद्धसे ब्राह्मणेभ्य नमस्कृत्य धर्मान् बक्षे सनातन नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ छय गोसाईर करी चरण वंदन जहा हईते विघ्न नाश अभीष्ट पूरण दुर्गमे पथिमेन्धस्य स्खलत्पादगतिर मोह सकृपा जष्ठिदानेन संत संतबलं वनम् अश्रूणां किमपि प्रवाह निवहै क्षौणीं पुरापङ्किला कुर्वन् पानितले निधाय बदरा पाण्डो कपोलस्थलीम् आश्चर्यं लवणोधरो धसी वसन् शोणं दधानं शुकं गौरी भूय हरि स्वयं वितनुते राधा पदाब्जे रतिम् कलिजुग पावन अवतार प्रेम पुरुषोत्तम अपार करुणा वरुणालय श्री श्रीमन महाप्रभु परम अंतरंग प्रिय पार्षद वर्ज श्रील प्रबोधानंद सरस्वती चरण तार श्री श्री चैतन्य चंद्रामृतम नामक महाग्रंथे 135 संख्यक श्लोके नीलाचल बिहारी श्री श्री गम्भीरानाथेर
মধুরাতি মধুর যে নীলাচল লীলা, বা সন্ন্যাস লীলা, তার অপূর্ব বর্ণনা দিচ্ছেন এই শ্লোকে। সেই প্রসঙ্গে আমরা মহাপ্রভুর সন্ন্যাসের যে আন্তরিক কারণ, কেন প্রভু সন্ন্যাস নিলেন, সেটিকে বোঝবার জন্যই বিশেষভাবে আস্বাদনের নিমিত্তই আমরা প্রভুর সন্ন্যাসটি একটু বিস্তারের সঙ্গে আলোচনা করে আসছি। আপনারা এই বিস্তারকে অবশ্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যতই আলোচনা করা যায় ততই মধুর, মধুরাতি মধুর। দেখতে দেখতে ছটি মাস মুহূর্তের মধ্যে কেটে গেল। সুখের দিন কিভাবে যে চলে যায় টের পাওয়া যায় না, দুঃখের দিন কাটতে চায় না, সুখের দিন মুহূর্তে চলে যায়। এর মধ্যে দুটো ঘটনা ঘটে গেছে, আপনারা কি কিছু খোঁজ রাখেন? ধর্মিষ্ঠ আর্য বচসা যদগা দরণ্যম, মহাপ্রভু সন্ন্যাস নেবেন তাতে আবার একটা বিপ্রসাপের কি অপেক্ষা আছে? একদিন প্রভু শ্রীবাস মন্দিরে দ্বার রুদ্ধ করে আর সংকীর্তন করছিলেন, সেই ব্রাহ্মণ প্রবেশ করতে পারলেন না। আশা নিয়ে এসেছিলাম নিমাই পণ্ডিতের কীর্তন নর্তন শুনব দেখব, বড্ড দুঃখ পেলেন বৃদ্ধ ব্রাহ্মণ। গঙ্গার ঘাটে দেখা, নিজের যজ্ঞপবিতকে ছিঁড়ে আর অভিসম্পাত করলেন, তোমার সংসার সুখ নষ্ট হোক, প্রভু মাথা পেতে দিলেন। সেই দিন জপ করছিলেন প্রভু আপন মনে, গোপী 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 গোপী, নিমাই পণ্ডিত গোপী গোপী বলো কেনে নিমাই পণ্ডিত, গোপী ছাড়ি কৃষ্ণ তুমি বলহ তরি, কৃষ্ণ কৃষ্ণ বলো, আজকাল আবার গোপী গোপী নাম জপ আরম্ভ করেছ, কি পুণ্য হইবে তোমার গোপী নাম লইলে, কৃষ্ণ কৃষ্ণ নাম লইলে পুণ্য বেদে বলে। প্রভু রেগে গেলেন, কৃষ্ণের নাম জীবনে কোনোদিন নেব না, ষট বঞ্চর কপট কিতব, কৃষ্ণের উপরে প্রভু রোষ ব্যক্ত করছেন, কে তোর কৃষ্ণের নাম নেয়। একটি শ্লোক আবৃত্তি করলেন রেগে গিয়ে, মৃগায়ুর ইব কপিন্দ্রং বিবধে লুব্ধ ধর্মা, ব্যাধের মতো বালিকে বধ করল, পরম ধার্মিক বলি
বালি, তাকে কিনা ব্যাধের মতো আর সুগ্রীবের পক্ষ হয়ে যদি তিনি সত্যনিষ্ঠ হতেন, বীর হতেন, সামনে যুদ্ধ করুন এসে, লুকিয়ে মারলেন কেন? স্ত্রী জিত কাম জানাম, সুন্দর পুরুষ দেখলে সবারই ইচ্ছা করে তাকে বিয়ে করব, উচিত, এখানে তো অন্যায় কিছু নাই। স্ত্রী জাতি রূপ দেখে ভুলে গেল শূর্পণখা, রাবণের ভগিনী, বিয়ে করতে চাই তোমায়। আচ্ছা করবে না, করবে না, কিন্তু লক্ষণের কাছে পাঠিয়ে দিলে, শেষে নাক কান কাটালে। আচ্ছা যদি রমণী জাতির নাক কান কাটা যায়, তাকে কেউ বিয়ে করবে কি আর? নারী নির্যাতনে তার কিসের অধিকার? অনধিকার চর্চা। হ্যাঁ এমন হতো যদি উনি ব্রহ্মচারী হতেন, স্ত্রী বার্তা বিমুখ, কিন্তু উনি তো স্ত্রীজিত, বনে গেছেন অথচ স্ত্রীর মোহ তো ত্যাগ করতে পারেননি, সঙ্গে সঙ্গে সীতা দেবীকে নিয়ে ঘুরছেন। নারী নির্যাতনকারী কৃষ্ণ পুতনাকে নিধন করেছেন 6 মাস বয়সে, সেও তো নারী অবলা। বড়র ভিতরে ছোট থাকে সবাই জানে, ছোটর ভিতরে বড় থাকে এটা কে জানে? সরল উদার চিত্ত বলি মহাশয়, নিন না, কি চান আপনি, নিন, চেয়ে নিন। তখন বৈরাগ্যের কথা, আর শেষে বড় বড় পা, সবকিছু নিয়ে নিলেন। বেচারি তৃতীয় পদে স্থান দিতে পারলেন না বলে তাকে বন্ধন করে পা দিয়ে টিপে আর সুতলে আটকে রাখলেন নিয়ে। এই তো কৃষ্ণের ব্যবহার। মহাপ্রভু কৃষ্ণের উপরে গালি দিচ্ছে, পড়ুয়া প্রতিবাদ করছে, কৃষ্ণ এমন হবেন কেন? রেগে গিয়ে প্রভু আর ঠ্যাঙা নিয়ে ছুটছেন ধর 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 বলে, প্রাণ ভয়ে পড়ুয়া পালাচ্ছে, প্রভুর সঙ্গে কি আর দৌড়ে পালায়? যদি ধরতে পারতেন 2-4 ঘা বসিয়েই দিতে। আমাকে কৃষ্ণ নাম কৃষ্ণ ভজন শিক্ষা দিচ্ছে, সেই কপট সট বঞ্চক কৃষ্ণের নাম আর নেবই না। আথে ব্যথে পড়ুয়া উঠিয়া দিল রর, পাছে পাছে ধায় মহাপ্রভু বলে ধর ধর। কাঁপতে কাঁপতে ঊর্ধ্বশ্বাসে বেচারি ছুটেছে, হিতে বিপরীত, ভাই এত ছুটছ যে, আরে দাঁড়াও, দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, আজ প্রাণে বেঁচে এসেছি। কেন ভাই, নিমাই পণ্ডিত মেরেই ফেলত। বাপরে বাপ, তার যে রৌদ্র মূর্তি দেখলাম ঠ্যাঙা নিয়ে যেভাবে আমায় মারতে এলো, আজ মা নিস্তারিণী বাঁচিয়েছেন, তারা মা বাঁচিয়েছেন, তা না হলে এ দুঃখ তাড়ানোর ক্ষমতা কারো ছিল না তারা ছাড়া। কি, সেও পণ্ডিত আমরাও পণ্ডিত, হ্যাঁ সেনায় দিগ্বিজয়ী জয়ী, আমরাও তো বামুনের ছেলে, সে তো রাজা নয়, মারতে আসবে কেন এই প্রকার? শোন বলি পড়ুয়াগণ, একযোগ হয়ে গেল,
দেখুন জীব উদ্ধারের জন্যই তো সন্ন্যাস। দ্বিতীয় দিন সে যদি এমন করে, আজ আমরা ক্ষমা করলাম, আমরা কিন্তু ছাড়ব না প্রতিশোধ নিতে। নাস্তিকগণ এইরকম যুক্তি করলে, মহাপ্রভু ভক্ত সঙ্গে হরিকথা রঙ্গে মত্ত ছিলেন, অন্য প্রসঙ্গ চলছিল, সহসা গম্ভীর হয়ে আর বললেন, করিল পিপ্পলি খণ্ড কপ নিবারিতে, আমি পিপুল কপ নিবারণের জন্য ব্যবহার করলাম, কিন্তু হায় উলটিয়া আরো কফ বাড়িল দেহেতে, বিপরীত ফল হয়ে গেল। আমি চাইলাম নদিয়ার সকলকে কৃষ্ণ নাম নেওয়াতে, তারা তো কৃষ্ণ নাম নিলেনই না, উপরন্তু আমার সঙ্গে শত্রুতা প্রারম্ভ করলেন, হবে না, আমার সন্ন্যাস নিতেই হবে। এদের জন্য আমায় অবিরাম কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। ভক্তগণ চমকে উঠলেন, ভাবটা তো বললেন না, ছলনা করে এই কথা বললেন, সহসা প্রভুর মুখে অপ্রাসঙ্গিক কথা কেন? গম্ভীর হয়ে গেলেন প্রভু, বলি বলি অট্ট অট্ট হাসে সর্বলোকনাথ, এ কথা বলে আর প্রভু অট্ট অট্ট হাসছে, কারণ না বুঝি ভয় জন্মিল সবাত। উনি কেন এমন বললেন যে পিপ্পলি খণ্ড ব্যবহার করতে গিয়ে আরো কফ বেড়ে গেল? দেখতে দেখতে এইভাবে ছটি মাস কেটে গেল, খুব শীত পড়েছে, মাঘ মাস, দেখতে দেখতে সংক্রান্তি এসে গেল। প্রভুর গৃহে রোজই একটা ছোটখাটো ভোজ হয়, অতিথি অভ্যাগতের সেবা লেগেই আছে। শচী ঠাকুরানী এত বৃদ্ধ হলে হবে কি, রন্ধন করতে আলস্য নেই, লোকের মুখে একটু অন্ন তুলে দিতে তিনি অপার আনন্দ অনুভব করেন। প্রিয়াজি শ্বশ্রুমাতার সঙ্গে সঙ্গে গৃহকর্মে সহায়তা করে, সোনার সংসার, অভাব নেই, অনটন নেই, শান্তির ছায়া সর্বত্র, ভক্তগণেরও আনন্দ আর ধরে না, প্রভুর সেই প্রেমন্মাদ ভাব, সেই রোদন, সেই আরতি, সেই উৎকণ্ঠা এখন নাই বললেই চলে। সেই আগের নিমাই পণ্ডিত, আবার সেই রসিক রঙ্গিয়া, আবার সেই বিলাসী গৌ, প্রায় মায়ের সঙ্গে বসে সাংসারিক কথাবার্তা বলেন, প্রিয়াজির সঙ্গে রসিকতা করেন, আনন্দে বুক ভরে যায়, চোখের জল আর যে দেখা যায় না, সওয়া যায় না, সত্যি প্রিয়জনের মুখে হাসি দেখলে বুক শীতল হয়ে যায়। একটু গম্ভীর হয়ে থাকলেই মনে হয় উনি বুঝি দুঃখ পেয়েছেন, ওনার অন্তরে বুঝি কোনো কষ্ট আছে, হওয়া স্বাভাবিক, অনিষ্ট আশঙ্কা প্রিয়জনের হৃদয়ে সতত জাগরুক থাকে, এইটি প্রীতির নীতি। সকালবেলা বিষ্ণুপ্রিয়া দেবী স্নান করতে গেছেন দাসীকে নিয়ে গঙ্গায়, সহসা স্নান করতে গিয়ে নাকের বেসরটা ডুব দিতে গিয়ে হারিয়ে গেল। প্রিয়াজি এলেন,
ভিজা বস্ত্রেই এসেছেন। সোনার প্রতিমা সর্বাঙ্গে লাবণ্য যেন ঝরে ঝরে পড়ছে। মহালক্ষ্মী স্বরূপিণী কিনা, বিশ্বজননী, কলিযুগের জীবের প্রেমদায়িনী নিস্তারিণী, গৌর ভগবানের ঘরণী, এর থেকে আর মহামহিমা কি হতে পারে? প্রিয়াজি বললেন, মা বড় অমঙ্গলের চিহ্ন, নাকের বেসর আজ হারিয়ে গেল, আমার দক্ষিণ অঙ্গ কম্পিত হচ্ছে, ডান দিকে চলতে গিয়ে আমি যেন সর্প দেখতে পাচ্ছি, মা গো আমার বুকটা কাঁপছে, কি জানি। শচি মা বুকে জড়িয়ে ধরলেন, বৌমা অমন বলতে নেই, নিমাই এখন আমার একদম ভালো মানুষ, দেখছো তো নিমাইয়ের আচরণ, তোমার শিথির সিঁদুর মা চিরকাল থাক, আশীর্বাদ করি, নারায়ণ তোমার মঙ্গল করুন, সতী সাধ্বী যাও কাপড় ছাড়ো। হলো কি, প্রভু ভোজন করতে বসে কত রসিকতা করেন, সব কপটতা, কপট ভগবানের কপটতা, অন্তর কিন্তু হু করে জ্বলছে বিরহানলে, বাইরে প্রকাশ করেন না। সহসা শচী মা নিমাইকে বললেন, নিমাই সাধু সন্ন্যাসী দেখলে আমার বড্ড ভয় করে, তোর পিতা ঠাকুর তিনি বৈকুণ্ঠে বিজয়ের কয়েকদিন পূর্বে আমায় বলেছিলেন, শচি কাল রাত্রে বড় দুঃস্বপ্ন দেখেছি। কিছুতেই উনি বলতে চান না, আমি অনেক অনুরোধ করাতে উনি বললেন যে আমি স্বপ্ন দেখলাম যে নিমাই সন্ন্যাসী হয়েছে, লক্ষ লক্ষ লোক তার পিছনে ধাবিত হচ্ছে, কি উজ্জ্বল বর্ণ সেই দীর্ঘ শরীর, লক্ষ লোকের ভিতরেও চেনা যায়, ওই তো আমার নিমাই। আর সে বাহু তুলে সজরে হরি বল হরি বল হরি বল ধ্বনি করছে, আকাশ বাতাস সেই ধ্বনিতে ভরে গেছে, জগৎ পাগল পারা, দেখে আমার বুক দুঃখে ভেঙে গেল। তাই আমি ভেবেছিলাম তুইও বুঝি সন্ন্যাস নিয়ে চলে যাবি, মা তুমি খেপেছো নাকি, আমি সন্ন্যাস নিব, না না সে কথা বলি না আমি তোকে, আমি বলছি আমার একটা মনে ভয় ছিল, এখন তো সেটা চলেই গেছে, শোন বলি আরেকটা কথা, তোকে এতদিন আমি বলিনি, তুই দুঃখ পাবি বলে আজ বলেই ফেলি, তোর দাদা বিশ্বরূপ সে যখন গৃহত্যাগ করে না, তার কয়েকদিন আগে কোথার থেকে এসে আর আমাকে বলছে কি, মা এই পুঁথিটা রাখো তো, নিমাই বড় হলে তাকে পড়তে দিও। আমি বললাম তুই দিবি, মা আমি যদি ভুলে যাই, কোথায় রাখি, হারিয়ে ফেলি যদি, তোমার কাছে থাক। তার কয়েকদিন পরেই তো বিশ্বরূপ আমার বুকে শেলবিদ্ধ করে আর চলে গেল।
আমি ভাবলাম নিশ্চয়ই এই পুঁথির ভিতরে কিছু লিখে রেখে গেছে সে। এমনি তো তোর বাবা তোকে লেখাপড়া করাতে চান চাইতেন না, উনি মোটেই চাননি যে পড়াশোনা করে ওই বিশ্বরূপেরই পথ নেবে। মূর্খ হইয়া ঘরে মোর রহুকনিমায়, ঘরে তো থাকবে। আমি প্রতিবাদ করতাম যে যদি মূর্খ বিপ্র হয় তাকে কে কন্যা দেবে। তিনি উল্টে আরো আমায় বোঝাতেন যে দেখো আমি এত অধ্যয়ন করেছি অথচ আমার ঘরে ভাতের অভাব, যাদের কোনো বিদ্যাই নাই তাদের ঘরে দেখো 10-20 জন লোক পড়ে আছে, তারা হাতি ঘোড়া পালকিতে ঘুরছে, এগুলি তো ভাগ্য। সেসব কথা আমার মনে পড়ে। নিমাই করলাম কি, আমি সেই পুঁথিখানাকে উনোনে জ্বালিয়ে ফেললাম ভয়ে, তোকে এতদিন বলিনি। প্রভু গম্ভীর হয়ে গেলে, দাদাকে অত্যন্ত শ্রদ্ধা ভক্তি করতেন, দাদার কথা শুনেই নেত্র সজল হলো। মা তুমি এটা কি করলে? দাদার আজ কোনো স্মৃতি নাই আমাদের ঘরে, তার হস্তের অক্ষর, সে আমায় নিশ্চয়ই কোনো সেই প্রকার উপদেশ লিখে রেখে গিয়েছিলেন যাতে আমি তোমার সেবা করি। চঞ্চল ছিলাম তো, যাতে আমি তোমার সেবা করি, সংসার ধর্ম মন দিয়ে করি, এইরকমই তো উপদেশ দাদা হয়তো লিখে রেখে গেছিলেন তাতে। তখন আমি বুঝবো না বলেই বলেছিলেন নিমাই বড় হলে দিও। উফ, তুমি দাদার স্মৃতিটাও নষ্ট করে ফেললে। যাক, এসব কথা সেই দিন কেটে গেল। তারপরের দিন সেই মাঘী সংক্রান্তি দিবস এল। সকালে উঠেই প্রভু বলছেন, মা গো আজকের দিনটা খুব সুন্দর, আমার ইচ্ছা আজ আমি বাড়িতে কিছু ব্রাহ্মণ বৈষ্ণব ভোজন করাবো, পারবে তো? মা বললেন, এ তো ভাগ্যের কথা, কোনো অভাব নেই তো। সেই দিন প্রভুর বাড়িতে বেশ একটা বড়সড় ভোজ হবে। প্রিয়াজি শচীমা তাতেই ব্যস্ত, অনেক লোকজন আজ খেয়ে গেল প্রভুর বাড়িতে। প্রভু অনেকক্ষণ মায়ের সঙ্গে গল্প করলেন, প্রিয়াজির সঙ্গে হাস পরিহাস। কে বলবে যে এনার অন্তরে সন্ন্যাসের কামনা? অপরাহ্নকালে বেশ সেজে গুজে আগে যেমন সাজতেন, সর্বঙ্গে আতর চন্দন মেখে ফুলের মালা গলায় দিয়ে নদিয়া ভ্রমণে বেরোলেন। পল্লীতে পল্লীতে যাকে দেখছেন সাদর সম্ভাষা করছেন হেসে। ভক্তবৃন্দের গৃহে গৃহে গেলেন, কিন্তু কে জানে যে আজই প্রভুর শেষ নদিয়া ভ্রমণ, কে জানে যে আজকেই প্রভুকে এই বেশে শেষ দেখা। ধবল পাটের জোর পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে, চলে যেতে বাকমল চরণে বাজছে। এই বেশে নদিয়াবাসী যে আর কোনোদিন শচীনন্দনকে দেখতে পাবেন না এ কি তারা জানতেন? রঙ্গে নদিয়া ভ্রমণ করে ভক্তবৃন্দের গৃহে গৃহে ঘুরে সাদর সম্ভাষণ করে প্রভু গঙ্গা তটে গিয়ে বসলে ভক্ত সঙ্গে। আজ পুরো দিনের স্মৃতিগুলি মনে আসছে।
এই জন্মভূমি। জন্মভূমির মায়া কাটানো সহজ কথা নয়। যারা কাটাতে চেষ্টা করেছেন তারা বোঝেন কত কষ্ট। চিরপরিচিত সেই সুরধ্বনি তট, শিশুকালের থেকে যে গঙ্গার তটে তটে প্রভুর অজস্র দৌরাত্ম, কেউ শান্তিতে স্নান করতে পারতেন না। আজ সব কথাই মনে হচ্ছে, জননী জাহ্নবীকে ছাড়তে হবে, জন্মভূমির প্রতি মোহ ত্যাগ করতে হবে, তরুণী ভার্যার গলায় ফাঁসি দিতে হবে, ভক্তবৃন্দকে প্রাণে বধ করতে হবে। সেই স্থানে প্রভু বসেছেন যে স্থানে বসে প্রায়ই গঙ্গা তটে উনি শাস্ত্র চর্চা করতেন বিদ্যার্থীগণকে নিয়ে। সন্ধ্যা সমাগত হয়েছে, আকাশে রূপালী চন্দ্রের উদয়, জ্যোৎস্নার স্বচ্ছ আলোকে গঙ্গার সেই ধবল তরঙ্গ ঝকমক ঝকমক করছে। বিহগকুল এতক্ষণ নিজ নিজ নীরে প্রবেশ করে চুপ হয়ে গেছে। প্রভু এক দৃষ্টি গঙ্গার দিকে তাকিয়ে আছে, চারিদিকে ভক্তগণ, নেত্রকোণ সজল হয়েছে, কিন্তু মনের ভাবকে গোপন করে নিলেন। গৃহে এলেন, ঈশান এসে চরণ ধৌত করে দিল, প্রভু বসেছেন। সেই সময় শ্রীধর একখানা লাউ নিয়ে এসেছে। প্রভু আমি তো দরিদ্র, কি দেব? কোথায় পাইলা প্রভু জিজ্ঞাসে তাহায়, লাউ ভেট দেখি হাসে বৈকুণ্ঠের রায়। প্রভু আমি তো দরিদ্র, তোমার সেবার কি জানি, আমার চালে এই লাউ হয়েছে। প্রভু বললেন, যাও মাকে দাও নিয়ে। মা এই লাউ আজই রাত্রে রন্ধন করতে হবে। আচ্ছা বাছা, হেনই সময়ে আর কোন পুণ্যবান, দুগ্ধ ভেট আনিয়া হইলা বিদ্যমান। কোন পুণ্যবান খানিকটা দুগ্ধ নিয়ে এসেছে, ভালোই হলো। মা দুগ্ধ তুমি বানাতে হবে। আচ্ছা নিমা, প্রায় সন্ধ্যাকালেই প্রভু যদি গৃহে থাকেন, নাগরিয়াগণ আসেন মালা চন্দন নানা উপহার নিয়ে প্রভুকে দিতে। সেদিনও এলেন, প্রভু রঙ্গে তারা সুগন্ধি মালা পরিয়ে দিয়ে ললাটি বক্ষে চন্দন লেপন করলেন। তারা তো জানেন না যে আজকে এই প্রভুর শেষ দর্শন নদিয়ায়। এইভাবে আপন গলার মালা সবাকারে দিয়া আজ্ঞা করেন প্রভু, সবে কৃষ্ণ গাও গিয়া। শেষ উপদেশ নদিয়াবাসীর প্রতি, নিজের গলার মালা পরিয়ে দিয়ে গাঢ় আলিঙ্গন করে আশীর্বাদ করে বলছেন, তোমরা ঘরে গিয়ে নিশ্চিন্তে কৃষ্ণ নাম নাও। তাদের নয়নে প্রেমাশ্রু, কৃষ্ণ বিনু কেহ কিছু না কহিও আন, যদি আমা প্রতি স্নেহ থাকে সবাকার, তবে কৃষ্ণ ব্যতিরিক্ত না গাহিবে আর। কি অদ্ভুত উপদেশ!
যদি তোমরা আমায় স্নেহ করো তাহলে কৃষ্ণ বলো, কৃষ্ণ ভজো, কৃষ্ণ চিন্তা করো, কৃষ্ণের সংসার করো, এতেই আমার সুখ। একে একে বিদায় দিলেন। ঈশান নিমাইকে বলো তো ভোজন প্রস্তুত। প্রভু ভিতর বাটিতে গেলেন, সান্ধ্য ভোজনে প্রভু বসেছেন, বেশ তৃপ্তির সঙ্গে ভোজন করলেন। সুন্দর সুখময় সজ্জা প্রিয়াজি ইতিপূর্বেই প্রস্তুত করে রেখেছিলেন। প্রভু কিঞ্চিত কাল অঙ্গনে পদচারণা করে শয়ন মন্দিরে গমন করলেন। এদিকে প্রিয়াজি শাশুড়ি মাতার সঙ্গে ভোজন করে শচী দেবী নিজ শয়ন মন্দিরে গিয়েছেন। প্রিয়াজি তিনি প্রত্যহের মতো আজও সুগন্ধি চন্দন, তাম্বুল ভাজন এবং সুগন্ধি পুষ্পের মালা নিয়ে প্রভুর শয়নকক্ষে প্রবেশ করলেন। শয়ন মন্দিরে সুখে শয়ন করিলা, তাম্বুল স্তবক করে বিষ্ণু প্রিয়া গেলা। দেখছেন প্রভু আজকে অপেক্ষা করছেন যেন, এসো এসো এসো, আইসো আইসো বলি প্রভু সাদর সম্ভাষণ করে। এমন ব্যবহার উনি প্রায় করেন না, গম্ভীর প্রকৃতি কি না। আজ যেন উনি প্রিয়াজিরই অপেক্ষা করছিলেন, এসো এসো প্রিয়তমে এসো। প্রিয়াজি লজ্জিতা হলে, প্রণাম করলে, প্রতিব্রতা তো পরম প্রীতি করি প্রভু বসাইলা কোলে। প্রিয়াজি লজ্জায় জড়সড় হয়ে গেছেন। প্রভুর বয়স 24, এই ফাল্গুন মাস আসলে 25 পড়বে, বলি চৈত্র মাস এলে। আর প্রিয়াজির বয়স কত? 14 মাত্র, চতুর্দশ বর্ষীয় বালিকা। প্রভু আদর করে কোলে বসিয়েছে। বিষ্ণুপ্রিয়ে আজ আমার ইচ্ছা হচ্ছে কি জানো, আমরা পরস্পর পরস্পরকে সাজাবো। বলো কি, আগে তুমি আমায় সাজাও, তারপর আমি তোমায় মন মতো আজকে সাজাবো। প্রিয়াজি হাসছে। পুরুষ মানুষে কি স্ত্রীলোককে সাজাতে পারে, সে দেখা যাবে পারে কি না পারে। তুমি আগে আমায় সাজাও তো। বিষ্ণু প্রিয়া প্রভু অঙ্গে চন্দন লেপিলা। উনি তো মালা চন্দন তাম্বুল নিয়েই গেছেন, সাজাবেন বলেই তো। কোনোদিন তো এইভাবে চেয়ে নেন না। সেব্য যদি চান, এইটি চাই, তখন কত আনন্দ হয়। আর এখানে তো মধুর রসের সেবা। প্রিয়াজি প্রাণনাথের কেশকলাপ, সুন্দর মালতি জাতি জুথি কুসুমে সাজিয়ে দিলেন। আর ললাটি তিলক রচনা করে দিয়ে বক্ষে সুগন্ধিত বাহুমূলে আতর চন্দন মাখিয়ে দিয়ে প্রভুর গলদেশে মাল্য অর্পণ করলে, মুখারবৃন্দে দিলেন তাম্বুল। অঞ্চল দিয়ে আর প্রভুর চরণারবৃন্দ মুছিয়ে মস্তকে নিলেন, আনন্দে আত্মহারা। বিষ্ণু প্রিয়া প্রভু অঙ্গে চন্দন লেপিলা,
অগর কস্তুরি গন্ধে তিলক বানাইলা, দিব্য মালতীর মালা দিলা গোরা অঙ্গে, শ্রীমুখে তাম্বুল তুলি দিল নানা রঙ্গে। বাহ, চমৎকার সাজিয়েছ, প্রভু হাসছে। এইবার আমি তোমায় সাজাব। প্রিয়াজি লজ্জায় জড়সর হয়ে শয্যার এক কোণে চলে গেছেন। না না দোহাই, তোমায় আমাকে সাজাতে হবে না, আজকে তোমায় আমি মন মতো সাজাবই। প্রভুর সঙ্গে কি আর প্রিয়াজি পারেন নাকি? আকর্ষণ করে কাছে বসিয়েছে। দেখি ওই দিকে ফেরো, হস্তে দর্পণ দিয়েছেন, প্রদীপ জ্বলছে। হ্যাঁ, বিকেলবেলা প্রিয়াজির বান্ধবী প্রিয়াজির কে সংস্কার করেই দিয়ে গেছেন, রোজই দেন। প্রভুর ইচ্ছা আজ স্বয়ং তিনি কে সংস্কার করবেন। বিষ্ণু প্রিয়া অঙ্গে বেশ করেন আপনি, দীর্ঘ কামের চামর যিনি আভা, কেমন বিষ্ণু প্রিয়া দেবীর কেশকলাপ। না, কন্দর্পের চামরের মতো সেই কেশ, নিতম্ব পর্যন্ত বিস্তৃত। সেই বিশাল কেশকলাপকে প্রভু চিরুনির দ্বারা আচরাচ্ছেন। কবরি বান্ধিয়া দিলা মালতীর গাভা, গাভা বলতে গর্ভক। বেনী রচনা করে আর প্রভু মালতীর গর্ভকে সাজিয়ে দিলেন কবরী। দেখলে তো পারি কিনা? মেঘ বন্ধ হইল যেন চাঁদের কলাতে, কেশকলাপ যেন নিবিড় মেঘমালার মতো, বিদ্যুতের মতো সেই অঙ্গ। আর ওই যে মালতীর মালা জড়িয়ে দিয়েছেন খোপায়, ঠিক যেন মনে হচ্ছে মেঘকে চন্দ্র কলা দিয়ে আর আবৃত করা হয়েছে। অদ্ভুত সুষমা। কিবা উগারিয়া গিলে না পারি বুঝিতে, অথবা মেঘমালা কি চন্দ্রকে উদ্গার করে আবার গিলছে? সেই কুঞ্চিত চামরের মতো কেশদামে মালতীর মালা শোভা পাচ্ছে। ফেরো এইদিকে, এইদিকে প্রভু শ্রীহস্তে সুন্দর ললাটে দিলা সিন্দুরের বিন্দু। এইভাবে সিন্দুর সেদিন প্রভু পরিয়েছিলেন, আদর করে যেদিন বিষ্ণুপ্রিয়া দেবীর পরিণয় হয় সেই সনাতন রাজপণ্ডিতের গৃহে। সিন্দুরের চারিদিকে আবার বিন্দু বিন্দু চন্দন দিলেন, মাঝখানে লাল, চারিদিকে সাদা। কেমন লাগছে? দিবা কর কোলে যেন রহিয়াছে ইন্দু, ইন্দু বলতে চন্দ্র। সেই সিন্দুরের বিন্দুটা যেন দিবাকর, অর্থাৎ প্রভাতের তরুণ অরুণ সূর্য, আর চন্দনের বিন্দু যেন ছোট ছোট চাঁদ। মনে হচ্ছে দিবাকরের কোলে যেন চন্দ্র শোভা পাচ্ছে। শশী কোলে সূর্যধায় যেন দেখি বারে, অথবা মনে হচ্ছে সকালের সূর্য যেন চন্দ্রকে কোলে নিয়ে আর ধাবিত হচ্ছে। অদ্ভুত শোভা। দেখুন বর্ণনার ছটা কিরকম, ভাষার ঘটা কিরকম, অপূর্ব। খঞ্জন নয়নে দিল অনঙ্গের রেখ, প্রিয়াজি মৃগনয়না মীনাক্ষী। সেই নয়নে অঞ্জন পরিয়ে দিচ্ছেন প্রভু,
কেমন পারলাম কি না, তুমি যে সাজাতে দিচ্ছিলে না? ভুরু কাম কামানের গুণ করিলে ক, ভ্রু যেন ধনু আর নয়ন যেন বান, আর অঞ্জন যেন সেই ধনুর গুণ। গুণ বলতে রজ্জু, ধনু থাকে তো বান থাকে আর রজ্জুটা থাকে। ভ্রু যেন ধনু, নয়ন যেন বান, আর অঞ্জন যেন তাতে সেই রজ্জুটা। নাসার অলঙ্কার নানা অলঙ্কারে অঙ্গ ভরিলা তাহার, বেসরটা ফুরিয়ে দিলে কেমন লাগছে? প্রতি অঙ্গে এক একটি অলঙ্কার দিয়ে সাজাচ্ছে। প্রভু দরিদ্র, জগন্নাথ মিশ্র কোনো ধনী ছিলেন না, কিন্তু প্রিয়াজির পিতা সনাতন মিশ্র তিনি রাজপণ্ডিত ছিলেন, বিপুল দান দক্ষিণা করেছিলেন একই কন্যা। অভাব নেই কোনো অলঙ্কার আভূষণে, বলতে গেলে প্রিয়াজি বড় ঘরের মেয়ে। প্রভু তো খোঁটা দেন, এখনো কিছু শিখলে না, কিন্তু প্রিয়াজি যে সত্যি বড় ঘরে আচরণেই প্রকাশ পেল। তাম্বুল হাসির সঙ্গে বিথার অপার, প্রভু বদনে তাম্বুল দিয়ে দিলেন। দেখো তো কেমন সাজিয়েছি, দর্পণ সামনে ধরলে। প্রিয়াজি আনন্দে ডগমগ হয়ে শ্রী গৌরাঙ্গের সেই সরস হস্তস্পর্শ সুখে পুন পুন সাত্বিক বিকার প্রাপ্তা হয়ে আজ আনন্দ সায়রে ভাসছে। বলি তো, আমি এতদিন জানতাম যে পুরুষে পুরুষের কাজই জানে, কিন্তু পুরুষে যে স্ত্রীলোকের কাজও এমন ভালো জানে তা তো আমি এতদিন জানতাম না। তাহলে তো তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে পারতাম। ঠিক আছে, কালকের থেকে আমার বান্ধবী কাঞ্চনা, তাকে আর পরিশ্রম করতে হবে না, তোমার কাজটা তুমিই করো, অর্থাৎ তুমি রোজ আমার খোপাটা বেঁধে দিও। কাঞ্চনাকে আমি বলে দেব, ওকে আর পরিশ্রম করাবো কেন? গৌর ভগবান বললেন, তোমার এই সকল কথা কাঞ্চনাকে বলতে লজ্জা হবে না? কিসের লজ্জা, সে তো আমার সখী, তাকে তো আমি সব কথা বলি মনের। প্রভু প্রিয়াজিকে বক্ষে ধারণ করে শয্যায় শয়ন করলেন। প্রিয়াজির কণ্ঠ আলিঙ্গন করে দেখতে দেখতে গৌরাঙ্গের সেই কটিন্দু সুশীতল বিশ্ব বিমোহন অঙ্গে স্পর্শে আনন্দ সিন্ধুতে ডুবে গিয়ে প্রিয়াজি কাল নিদ্রায় নিদ্রিত হয়ে পড়লেন। এমন যোগনিদ্রায় সে প্রিয়াজিকে আচ্ছন্ন করল। গভীর ঘুম, এতটা নিশ্চিন্তে উনি ঘুমান না, ভয় থাকে অন্তরে। গৌর সুন্দর প্রিয়াজির কণ্ঠকে আলিঙ্গন করে আছে। প্রিয়াজির একটি চরণ গৌর ভগবানের অঙ্গের উপরে। কি জানেন সরলা অবলা, মুহূর্তের ভিতরে সেই রাত্রি কোথা দিয়ে যেন কেটে গেল। ব্রাহ্ম মুহূর্ত উপস্থিত, সহসা প্রভুর নিদ্রা ভঙ্গ হয়েছে। উনি
ধীরে 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 নিজেকে সরিয়ে নিচ্ছেন আস্তে আস্তে। প্রিয়াজির বাম বাহুটি গৌরাঙ্গের গৌর ভগবানের কণ্ঠে ছিল। প্রিয়াজির বাম চরণটি গৌর ভগবানের চরণের উপরে ছিল। আস্তে 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 উনি শ্রীঅঙ্গকে সরাচ্ছেন, যাতে জেগে যান। হস্তের কাছে মস্তকের বালিশটা ঠেলে রাখলেন, যাতে প্রিয়াজি বোঝেন যে প্রাণনাথের কণ্ঠেই আমার হস্ত আছে। মস্তকের বালিশটা আর নিজের অঙ্গকে প্রিয়াজির চরণের থেকে সরিয়ে নিয়ে আর সেইখানে পার্শ্ব উপধান অর্থাৎ কোলবালিশটা ধীরে ধীরে গুঁজে দিলেন। উঠলেন, বসেছে, পুষ্পের মালা খুলে রাখলেন। মালাখানা মর্দিত হয়েছিল, বলয় খুলে রাখলেন, চরণের নূপুর খুলে পাশে রাখলেন, অলঙ্কার আভূষণগুলি একে একে। প্রিয়াজি তো অঘরে ঘুমাচ্ছেন, প্রাণনাথের বুকে আছি নিশ্চিন্ত। প্রদীপ খানিকে যেন হাতে নিয়েই প্রিয়াজির সেই ঘুমন্ত হাসি মাখা মুখখানির দিকে তাকিয়ে আছেন গৌরসুন্দর। কে জানে উনি কি বিশ্বাস করতে পাচ্ছেন যে প্রিয়তমাকে এই আমার শেষ দেখা, এইভাবে আর নয়ন ভরে কোনোদিন দেখতে পাব না। নিজেই তো বলেছিলেন তোমার সঙ্গে আমার দৈহিক সম্বন্ধ লোপ পাবে সন্ন্যাসী হলে। সেই ঘুমন্ত হাসি মাখা মুখখানিকে একবার চুম্বন করলেন গৌর ভগবান। ঘুম ভাঙেনি তো? তার ভাঙায় না ঘুম, মনকে বলছেন ঘুম ভাঙিও না, কিন্তু যা করবে নীরবে নিঃশব্দ পদসঞ্চারে। প্রাণ ভরে দেখি বুকে করে রাখি ঘুমন্ত মাধুরী মাখা বদন নিঝুম। তার ভাঙায় না ঘুম, সারা জীবনের শেষ স্মৃতি। এখানে একটা কথা, এই বর্ণনা শুনে আপনারা যেন কেউ মনে না করেন যে আমরা গৌর বিষ্ণু প্রিয়ার উপাসক, এ ভুল করবেন না দোহাই। আমরা গৌর বিষ্ণু প্রিয়ার উপাসক নই, আমরা অনন্য শ্রী শ্রী রাধা পাদ পদ্ম রেণুর উপাসক উপাসিকা। গৌর ভগবান আমাদিগকে শিক্ষা দিয়েছেন রাধা পদকমল রেণুর উপাসনা। এই স্বপ্ন আমাদের সার্থক স্বপ্ন, যে শ্রী শ্রী রাধারানীর কুঞ্জ ভবনের প্রাঙ্গণে ঝাড়ু হয়ে জন্মাব, সম্মার্জনী হব রাধা কেলি কুঞ্জ প্রাঙ্গণের। আমাদের বিষ্ণুপ্রিয়া দেবীও শ্রী শ্রী রাধারানীর দাসী। কেন? মা জাহ্নবা দেবী তিনি রাধা দাস্যরসে বিভরা, সীতা ঠাকুরানী তিনি রাধা দাস্যরসে বিভরা, প্রিয়াজিও রাধা কিঙ্করি ভাবে হয়েছেন আত্মহারা। প্রভু এই শিক্ষাই দিয়েছেন, সমস্ত পার্ষদ পরিকর সকলকে তিনি রাধা কিঙ্করি ভাব দিয়ে ধন্য করেছেন। যে যেই লীলার পার্ষদ হোক না কেন, মুরারি গুপ্ত হনুমানের অবতার, কিন্তু এই লীলায় তাকে রাধা কিঙ্করি ভাবে মত্ত হতে হয়েছে। রাধা কৈঙ্কর্য সর্বোপরি মহাপ্রভুর মহা অবদান, চিরাদ দত্তং নিজগুপ্ত বৃত্তম।
এই জন্য সস্থানে থেকে সসিদ্ধান্তে থেকে স উপাসনায় একান্ত পরিনিষ্ঠিত হয়ে এই লীলাকে আস্বাদন করতে হবে। নিজের স্থানের থেকে সরে এসে নয়, তার ভাঙায় না ঘুম, সেই ঘুমন্ত মাধুরী মাখা বদন নিঝুম। ওগো তার ভাঙায় না ঘুম, আবেশ লাবণ্যময় ঘুমন্ত সে আখিদ্বয়, ঘুমন্ত অধরে হাসি আর ঘুমন্ত মাধুরী রাশি, ঘুমন্ত প্রতিমাখানি যেন ফুটন্ত কুসুম। ওগো তার ভাঙায় না ঘুম, প্রিয়াজির মুখে হাসি ঠিক যেন মনে হচ্ছে মুখখানা ফুটন্ত কুসুমের মতো। প্রাণনাথে স্পর্শ সুখে তখনও প্রিয়াজির মুখখানি ঘর্মাক্ত বিন্দু বিন্দু শীত, স্বর্ণ দর্পণে যেন মুক্তা। ওগো তার ভাঙায় না ঘুম, শিথিল কবরি চুল আখি দুটি ঢুলু ঢুলু। ওগো বদনে অমিয়া রাশি অধরে ঘুমন্ত হাসি, চেয়ে দেখো মুখখানি যেন ফুটন্ত কুসুম। ওগো তার ভাঙায় না ঘুম। গৌর ভগবান নদিয়ার অবতার, অপলক দৃষ্টিতে বিষ্ণুপ্রিয়া দেবীর মুখের দিয়ে তাকিয়ে আছে। আর দেরি করা যায় না, সময় নেই। করলেন কি, অতি ধীরে ধীরে নিঃশব্দ পদসঞ্চারে যান আর ফিরে ফিরে তাকা, যান আর ফিরে ফিরে তাকা, খালি প্রদীপটি সাক্ষী। মিটমিট করে গৃহকোণে প্রদীপটি জ্বলছে, আস্তে করে দ্বারটা খুললে বাইরে জ্যোৎস্নালোকে ঝলমল করছে। বাইরে বেরিয়ে বাহিরে আসিয়া প্রভু দাঁড়ায় অঙ্গনে, বহুমূল্য পট্টবস্ত্র পরিধান করেছিলেন, তাড়াতাড়ি সেই পট্টবস্ত্র রাত্রিবাসটিকে ত্যাগ করে একটি সাধারণ বস্ত্র পরিধান করলেন। যথাবিধি রাত্রিবাস করেন বর্জনে, বিষ্ণু মন্দিরের সামনে গিয়ে গৃহদেবতার মন্দিরের সামনে তালি দিয়ে আর প্রণাম করলেন। ঠাকুর শয়নে আছেন তো, শয়নাবস্থায় প্রণাম করতে নেই তো, প্রণাম জানালেন গৃহদেবতাকে। শচীমা ঘুমিয়ে আছেন অঘরে, বহু লোকজন খেয়েছেন আজ গৃহে পরিশ্রান্ত, শত হলেও তো বয়স হয়েছে, 67 বছরের বৃদ্ধা, কিন্তু তথাপি মনোবল যথেষ্ট। মায়ের ঘরের দ্বারে প্রণাম করলে, মা আমি অকৃতি সন্তান, আমার দ্বারা তোমার সেবা হলো না, বিদায় দাও তুমি। এইবার অঙ্গনে এসে দাঁড়ালেন, বাহিরে আসিয়া জন্মভূমিরে মাতায় প্রণাম করিলেন শ্রী গৌরাঙ্গ রায়। অঙ্গনে এসে প্রণাম করে জন্মভূমির মৃত্তিকা মাথায় নিলে, জননী জন্মভূমি, হে নদিয়ার বসুন্ধরা, তোমায় আজ চিরদিনের জন্য ছেড়ে চলে যাচ্ছি, তোমার অঙ্কে লালিত পালিত হয়েছি, যেখানে থাকি তোমায় ভুলতে পারব না। জননী জন্মভূমিকে জীবনে কোনোদিন ভোলা যায় না, ভগবানই ভুলতে পারেননি তো অন্যের কথা কা।
তাড়াতাড়ি চলছেন। ব্রহ্ম মুহূর্ত উপস্থিত, মাঘ মাসের শীতের রাত্রি, গঙ্গা তটে এসে উপস্থিত হলেন। শীত পড়েছে, গঙ্গা দেবীকে প্রণাম করে আর সজোরে গঙ্গায় ঝাঁপ দিলেন। সন্তরণ করে ওপারে গিয়ে উপস্থিত হলেন। কেউ জানতে পারলেন না, কিন্তু নদিয়া ভূমি তো জানল, গঙ্গা দেবী তো জানলেন, আকাশের চাঁদ তো সব দেখলেন। নদিয়ার চাঁদ নদিয়া আধার করে আর চলে গেলেন। আকাশের চাঁদ, তুমি কেন আকাশে আছো, অস্ত যাও, আজ কে সাক্ষী দেবে। গৌরাঙ্গ যে এইভাবে নদিয়াবাসীকে কাঁদিয়ে আর শেষ রাতের অন্ধকারে এইভাবে চলে গেলেন, নির্দয় এই ঘাট, এই ঘাটটাই নির্দয়। সেই দিন থেকে ঘাটটির নাম হয়ে গেল নিদয়া ঘাট, নির্দয়। গৌরাঙ্গকে পথ দিয়েছে এই ঘাট। সাক্ষী রইল কে, আজ সাক্ষী দেবে কে? সীতা দেবী পিণ্ড দিয়েছিলেন, বালুকার পিণ্ড, মহারাজ দশরথ হাত পেতে নিয়েছিলেন পুত্রবধূর প্রতি স্নেহে। কে সাক্ষী দেবে? যারা যারা সাক্ষী দিল না, মিথ্যা বলল, অভিশাপ পেল গয়ায়। তো আজ যে প্রভু এইভাবে সন্ন্যাস নিলেন, সাক্ষী কে দেবে আমাদিগকে? আমরা যখন নদিয়ায় যাব, সাক্ষী দেবেন নদিয়া ভূমি, সাক্ষী দেবেন সুরধনী গঙ্গা, সাক্ষী দেবেন নদিয়ার আকাশ বাতাস। আজও সেই করুণ লীলা নদিয়ার ভূমিতে, আকাশে বাতাসে, আজও সেই করুণ ক্রন্দন নবদ্বীপের সর্বত্র বিস্তৃত প্রসৃত। প্রেম হলেই শোনা যায়, অনুভব করা যায়। কিভাবে যাচ্ছেন নবদ্বীপ চন্দ্র কাটোয়ার দিকে, পথে পথে কি ঘটনা ঘটল, কিভাবে তিনি কাটোয়াবাসীকে পাগল করে আর কেশব ভারতীর সেই আশ্রমে গিয়ে উপস্থিত হলেন গঙ্গা অজয় সঙ্গমে। ওই যে কেশব ভারতীর আশ্রম, সম্মুখে প্রশস্ত প্রান্তর ভূমি, বনবীথিতে ঢাকা। কিভাবে গেলেন, সন্ন্যাস নিলেন, মহাজন বর্ণনা করেছেন সেই অপূর্ব করুণ লীলা। আমরা গৌরাঙ্গকে সন্ন্যাসী সাজিয়ে নিয়ে যাব নীলাচলের গম্ভীরায়। শ্রী শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামী কাল আবার এ বিষয়ে আস্বাদনের আকাঙ্ক্ষা রইল। আজকে আমাদের শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কথা এইখানেই দেওয়া হল বিশ্রাম।